মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভার লাইফে। তোমাদের সকলের স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। তো সেই সপ্তমী অষ্টমী নবমী তো পার হয়ে গেল, আর আজ হচ্ছে বিজয়াদশমী, শুভ বিজয়াদশমী। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা রইল বিজয়াদশমী। তোমরা সকলে আজকের দিনটা খুব এনজয় করো, ভালো থেকো। আর এখন বেজে গেছে সকাল 10টা, আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখানে দেখো সকালবেলাকার ব্রেকফাস্ট, ওটস বসিয়ে দিয়েছি। এই তিনটে দিন যাহারে এটা ওটা সেটা খাওয়া হয়েছে, তো ভাবলাম আজ সকালটা একটুখানি হেলদি ব্রেকফাস্ট করা যাক, তো সেই জন্য ওটস বসিয়েছি। এই একটু পরেই আমার ওটসটা হয়ে যাবে, তারপরে আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ নিচে ঢাক বাজার আওয়াজ। হ্যাঁ, মানে সকাল সকাল যখন এই ঢাকের আওয়াজটা পাওয়া যায় সত্যিই খুব ভালো লাগে। হ্যাঁ, আজকের দিনটা লাস্ট, এবছরের মতো হয়ে গেল, আবার সামনের বছর মা আসার অপেক্ষায়। তবে হ্যাঁ, নিচে আমাদের নিচে হচ্ছে আজকে এখন পুজো হচ্ছে, সেই জন্য এই ঢাকের আওয়াজটা আরো বেশি জোর শোনা যাচ্ছে। তো এখন আর আমার যাওয়া হবে না, আমি ভাবছি একেবারে পরে সিঁদুর দানের সময় যাব, যখন সিঁদুর দান করতে যাবো। আর আজ তো সিঁদুর খেলা, আজ বিজয় দশমী। তো চলো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি, আর ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আই হোপ তোমাদের ভালো লাগবে। নারকলটা ফাটানো হলো, তো আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। এখানে রয়েছে চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বড় বড় বেশ চিংড়ি গুলো। বড় ছিল আজকে মটন আনতে, কিন্তু মটন আর ইচ্ছা করলো না খেতে। চিকেন বলো, চিংড়ি বলো, কিছুই আমার রান্না করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে যেন মানে তিনটে দিন রান্না না করে না, এমন মনে হচ্ছে যেন আদৌ আজকের দিনটা থাকলে ভালোই হতো। তাই আমি অমিকে বলছিলাম, অত বিজয় দশমী অবধি রাখতে পারতো খাওয়া দাওয়ার ব্যাপারটা? সারা বছর যদি রাখতো তাহলে আরো ভালো। আজকের দিনটা পার হয়ে গেলেও কালকেও তাই মনে হবে যে রান্না না থাকলে ভালো হতো, জানি আমি সেটা, কিন্তু কিছু করার নেই, চলো এখন রান্না করে নিই। সকালবেলাকার ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে। তো যাই হোক, আজকে দেখেছো কত তাড়াতাড়ি দিন চলে যায়, শেষ হয়ে গেল আজকে বিজয় দশমী। প্রায় এখন বেজে গেছে 11টা, তো বেজেই গেল। এরপরে তো আর একটু বেলা যেতে যেতেই মাকে বরণ করতে যাওয়ার আছে, তারপরে দেখবে আজকে দিনটাও চলে গেল, হয়ে গেল বিজয় দশমী। তো চলো যাই এখন টপাটপ রান্নাটা করে নিই। এখন আমাকে নারকোলটা পোড়াতে হবে, এটার জন্য আমার বেশি আরো গাফিলতি লাগছে যে এখন নারকোল পোড়াতে হবে। চলে এসেছি রান্না করতে, আর চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে আমার ফেভারিট ডিশগুলোর মধ্যে একটা বলতে পারো, আমার ভীষণ পছন্দের। আর আজকে হচ্ছে রান্না খুব বেশি করব তা নয়, একদম সিম্পলের উপর ফুলকপির তরকারি আর চিংড়ি মাছের মালাইকারি। ইয়েটা কম হলো, মেনুটা কম হলো, বেশ টেস্টি তাই না বলো? তো আমি দুদিকেই দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, কারণ রান্না করে, রান্নাঘর ক্লিন করে, স্নান করে, পুজো করে, লাঞ্চ করে, তারপরে যাব হচ্ছে মাকে বরণ করতে, সেই কারণে রান্নার মেনু আমি বেশি কিছু রাখিনি। তো চলো রান্নাটা আমি কমপ্লিট করিনি, আর একেবারে এরপরে বরণ করার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, দেখো মাকে বরণ করার জন্য সবকিছু নিয়েছি, লাল পাড় সাদা শাড়িও পরে নিয়েছি। তো চলো এবার যা যাই মণ্ডপের ওখানে, অনেকে তো অনেকক্ষণ থেকে দিচ্ছে, তো আমি এখন নামলাম, এখন প্রায় 3:45 বেজে গেছে, চলো ওদিকে যাই। বাপরে ভিড় দেখেছ, আমি অনেক জনার পর, সামনে আমার আগে অনেকে রয়েছে। তবে হ্যাঁ, ভিড় থাক আর যাই থাক, মাকে বরণ করা, সিঁদুর খেলা, এই অনুভূতিটাই আলাদা তাই না বলো? মানে এইটার যে একটা আলাদা রকম ফিলিং সে বলে বোঝানো যায় না। আর হ্যাঁ, এখন সবাই দিচ্ছে, এরপরে যাবো আমি। এসছে আমার বাড়ি, হ্যাঁ অনেক জনার পর। আর হ্যাঁ, মায়ের কাছে প্রার্থনা, প্রার্থনা, প্রার্থনার হচ্ছে লম্বা লিস্ট, মা এটা, মা ওটা, মা সেটা। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ লিস্ট কিন্তু আছে, যেটা আমি তোমাদেরকেও বলছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, মাকে সেটাই বলছি।
এবার শুরু হয়েছে সিঁদুর খেলা, একে অপরকে ভূত বানানো। যদিও খেলাটা চলছে অনেকক্ষণ থেকে, যেহেতু আমি একটু লেট করে ফেলেছি সেই জন্য একটু লেটে নামলাম। আর কথাই বলে বাঙালি 12 মাসে 13 পার্বণ, তবে 12 মাসে 13 পার্বণ হলেও প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা রিচুয়ালকে আমরা খুব এনজয় করি। তবে এবার পুজোটা বেশ ভালোই কেটে গেল আনন্দ করে, আশা করি তোমাদেরও ভালো কাটলো। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে আরও একবার শুভ বিজয়া। দেখো মাকে তোলা হয়ে গেছে গাড়িতে, আর সামনে রয়েছে মা দুর্গা, পেছনে মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক, গণেশ সকলে রয়েছে। তো এবার আমি ফার্স্ট বার যাচ্ছি ঠাকুরের সঙ্গে ঘাটে। হ্যাঁ, তো যাচ্ছি, সেই সময়টা চলে এসছে মন খারাপে, যে সময়টার জন্য নবমী পার হলেই মনটা খারাপ হতে থাকে একটু একটু করে, হয় কিনা বলো? আমার তো নবমীর দিন রাত্রির থেকে মনটা খারাপ হয়, তো কিছু করাটাই। বলো দুর্গা মায় কি জয়, আসছে বছর আবার হবে। হ্যাঁ, এই আশাতেই আমরা থাকবো যে আসছে বছর আবার মা আসবে। তো এখন মাকে বিসর্জন দেওয়ার পালা, তো এখানে প্রচুর প্রচুর ভিড়, আমি একটুখানি ফুটেজ তোলার চেষ্টা করলাম আর কি। এখানে আমি আজকে ভিডিওটা শেষ করব, আর বেশি বড় করব না। তো এখন বাড়িতে চলে যাব মাকে বিসর্জন দেওয়ার পর। সকলের সঙ্গে শুভ বিজয় করা হলো, তোমাদেরকেও বলে দিই শুভ বিজয়া। খুব সুন্দর করে পুজোটা আমাদের কেটে গেল, আর এখন তো বিসর্জন দিয়েও এলাম, বেশ এনজয় হলো। আমরা সকলে ভীষণ মজা করলাম। এখন যাচ্ছি বাড়ি, সন্ধ্যে লেগে গেছে, বাড়িতে যাকে এইসব তুলতে হবে, তুলে নিয়ে তবে গিয়ে সন্ধ্যে।